চট্টগ্রামের একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, বিকেলে সাড়ে চারটার দিকে নগরীর ইপিজেড এলাকায় শামস নিটিং অ্যান্ড সোয়েটার ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানায় কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় পুরো কারখানা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি সংস্থাটি।